হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াস স্টাডি সেন্টার ফ্রেন্ডস তোমরা যারা একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে উঠতে চলেছো তোমাদের আর রেজাল্টের বেশি দেরি নেই তোমাদের ইলে ক্লাস ইলেভেন ক্লাস ইলেভেনে তোমাদের জুন মাসের ফার্স্ট উইকের মধ্যে তোমাদের বেরিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষার সঙ্গে সঙ্গেই তোমাদেরও হয়তো রেজাল্ট বেরিয়ে যাচ্ছে এবং তার এক সপ্তাহ পর উচ্চ মাধ্যমিক রেজাল্ট বার হচ্ছে বন্ধুরা যাই হোক আমি তোমাদের রেজাল্টের ওপরে আমি গতকাল একটা ভিডিও ছেড়েছিলাম আমি আজকের তোমাদের জন্য অর্থাৎ তোমরা একাদশ শ্রেণী থেকে যারা দ্বাদশ শ্রেণীতে উঠতে চলেছো এবং তোমাদের যাদের মধ্যে এডুকেশান সাবজেক্টই আছে তাদের জন্য আমি আজকের নিয়ে এসেছি তোমাদের এডুকেশানের সিলেবাস অর্থাৎ শিক্ষা বিজ্ঞান বিষয়ের সিলেবাস এই সিলেবাসটি তোমরা একটু ভালো করে জেনে রাখো যদিও তোমাদের ইলেভেনের সঙ্গে টুয়েলভের এডুকেশানের সিলেবাস বেশ কিছুটা মিল আছে তবু একটু জেনে রেখে দাও আর বন্ধুরা দেখতে পাচ্ছ এডুকেশনের সিলেবাস বলার আগে আমি তোমাদের একটি প্রশ্নপত্র দেখাচ্ছি যেটা দু হাজার বাইশ সালে উচ্চ মাধ্যমিকের কোশ্চেন দেখতে পাচ্ছো দু হাজার বাইশ এডুকেশান নিউ সিলেবাস দু হাজার বাইশ এ তোমাদের এই যে প্রশ্নপত্রটা তোমাদের কাছে দিয়ে দেওয়া হয় এটা হলো পার্টে আর পার্ট বিটা তোমরা জানো তোমাদের এমসি কিউ এবং এসে কিউ থাকে পার্ট বি সেটি তোমাদের দিয়ে আসতে হয় এখানে দেখো এই যে প্রশ্ন পাটে চল্লিশ মার্ক্স থাকে চল্লিশ মার্কস এখানে কটা বিভাগ আছে তোমাদের দেখে দিচ্ছি আমি দেখো এই একের দাগ এই একটা বিভাগ এই দুইয়ের দাগ এই একটা বিভাগ এখানে দাগ নাম্বারগুলো বিভাগ করে দিয়েছে তিন হলো একটা বিভাগ এবং এই চারের দাগ হলো একটা বিভাগ এইবারে এই যে প্রশ্নপত্র প্রশ্নটা তোমরা দেখলে এইবারে দেখো এখান থেকে তোমরা দেখে নাও বিভাগ ক বিভাগ ক তিরিশ মার্কস থাকে চ্যাপ্টার এক দুই তিন মিলে বিভাগ খ তিরিশ মার্কস থাকে চ্যাপ্টার চার পাঁচ ছয় সাত আট মিলে বিভাগ গ টেন মার্কস থাকে নয় দশ মিলে আর বিভাগ ঘ টেন মার্কস থাকে চ্যাপ্টার এগারো এবং বারো এগারো বারো তাহলে এইভাবে চ্যাপ্টারের উপর তোমাদের প্রশ নাম্বারগুলো ডিস্ট্রিবিউশন করা হয়েছে তাহলে এক নম্বর দু নম্বর তিন নম্বর চ্যাপ্টার মিলে তিরিশ মার্কস এই জায়গাটা খুব ভালো করে বুঝে নাও এক নম্বর দু নম্বর তিন নম্বর চ্যাপ্টার মিলে তোমাদের তিরিশ মার্কস তাহলে তিনটের চ্যাপ্টার ওপর তিরিশ মার্কস খুব ভাইটাল এবং এটা বড়ো চ্যাপ্টার আছে বলে তিনটি চ্যাপ্টারের উপর তোমাদের তিরিশ মার্কস এগুলো ছোটো চ্যাপ্টার আছে চার পাঁচ ছয় সাত আট এই পাঁচটি চ্যাপ্টারের ওপর তোমাদের তিরিশ মার্কস এবং দশ মার্কস হলো নয় দশ মিলে আর এগারো বারো চ্যাপ্টার মিলে আছে দশ মার্কস এই তোমাদের চারটি বিভাগ আমি তোমাদের কোশ্চেনে যেটা দেখাচ্ছিলাম যে একের দাগ একের দাগ মানে আমি বোঝাতে চাইছিলাম তোমাদের বিভাগ ক তারপরে দেখো খ বিভাগ বিভাগ খ মানে দুইয়ের দাগ তারপরে বিভাগ গ মানে এটা তিনের দাগ আর চারের দাগ চারের দাগ হলো বিভাগ ঘ তাহলে এই চারটি তোমাদের বিভাগ আছে এইবারে দেখো আমাদের কী কী চ্যাপ্টার আছে চ্যাপ্টারের নামগুলো কী কী চ্যাপ্টারের নামগুলো কী কী দেখো বিভাগ ক বিভাগ কতে এক নম্বর যে চ্যাপ্টার আছে শিখন দু নম্বর আছে শিখন কৌশল তিন নম্বর আছে শিক্ষায় বিজ্ঞান তাহলে তোমাদের তিন ধরনের প্রশ্ন থাকে এমসিকিউ এসে কিউ এবং এলে কিউ এখানে দেখো আট নম্বর মানে দুটি প্রশ্ন থাকে ঠিক আছে আট নম্বর মানে দুটি প্রশ্ন প্রশ্ন থাকে চারটি কিন্তু তোমাদের দুটি প্রশ্নের অ্যান্সার করতে হবে দুটি প্রশ্ন তাহলে দুই ইন্টু আট কত ষোলো তাহলে তিরিশ নম্বরের মধ্যে ষোলো যদি এলে কিউ হলো তাহলে চোদ্দো কত থাকবে এমসি কিউ আর এসে কিউ মিলে থাকবে চোদ্দো ঠিক আছে এমসি কিউ আর এসে কিউ মিলে থাকবে চোদ্দ তাহলে মোট হলো তিরিশ এইবারে দেখো বিভাগ খ বি বা খ কি চ্যাপ্টার আছে চারের দাগে আছে ভারতীয় সংবিধানের শিক্ষা সংক্রান্ত বিধিসমূহ তারপর দেখো পাঁচের দাগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন মাধ্যমিক শিক্ষা কমিশন তারপর দেখো কোঠারি কমিশন আর জাতীয় শিক্ষানীতি আর জাতীয় শিক্ষানীতি এই পাঁচটি চ্যাপ্টার মিলে আছে তোমার তিরিশ নম্বর এখানে দেখো এখানেও এলএ কিউ লং অ্যান্সার টাইপ কোশ্চেন তোমাদের দুটি লিখতে হবে চারটি থাকবে দুটি লিখতে হবে তাহলে দুই ইন্টু আট ইজ টু ষোলো নম্বর বাকি চোদ্দো নম্বর তোমাদের এমসিকিউ এবং এসি কিউ তিরিশ এবারে দেখো বিভাগ গ বিভাগ গ দেখতে পাচ্ছ পাশে কি লেখা আছে পাশে লেখা আছে চার নম্বর মানের প্রশ্ন থাকে চার নম্বর মানের প্রশ্ন থাকে নয়ের চ্যাপ্টার থেকে একটা দশের চ্যাপ্টার থেকে একটা এটা খুব ভালো করে বুঝে নাও নয়ের চ্যাপ্টার থেকে একটি প্রশ্ন থাকবে দশের চ্যাপ্টার থেকে একটি প্রশ্ন থাকবে তাহলে এটা গেল একটি প্রশ্ন থাকবে যে কোনো একটা প্রশ্নের উত্তর করতে হবে দেখো এক ইন্টু চার চার এটা চার নম্বর মানের প্রশ্ন থাকে এক ইন্টু চার দুটি প্রশ্ন থাকবে একটি প্রশ্ন করতে হবে চার আর ছয় থাকবে এমসিকিউ এবং এসি মিলে থাকবে ছয় তাহলে এখানে গেল মোট দশ এবারে দেখো আরেকটি বিভাগ আছে বিভাগ ঘ বিভাগ ঘ তোমার এগারো আর বারো তোমাদের মোট বারোটা চ্যাপ্টার আছে তাহলে লাস্ট যে এগারো নাম্বার আর বারো নাম্বার এই দুটি চ্যাপ্টার মিলে আছে তোমাদের দশ এখানে দেখো ঠিক একই রকম এগারো এগারো চ্যাপ্টার থেকে একটি প্রশ্ন থাকবে বারো চ্যাপ্টার থেকে একটি প্রশ্ন থাকবে দুটি প্রশ্নের মধ্যে একটা প্রশ্নের উত্তর করতে হবে চার নাম্বারের এমসিকিউ এসিকিউ থাকবে দুটো মিলে ছয় তাহলে মোট হয়ে গেল দশ তাহলে পার্ট এতে তোমাদের হয়ে গেল চল্লিশ মার্কস পার্ট বিতে চল্লিশ মার্কস আর প্রজেক্টে কুড়ি টোটাল হলো তোমাদের একশো মার্কস এইবারে দেখো এমসিকিউ তোমরা জানো চব্বিশটা থাকে এক ইন্টু চব্বিশ সমান চব্বিশ মার্কস এক থেকে পুরো বারো বারোটা চ্যাপ্টারের উপর থাকবে চব্বিশ মার্কস এমসি কিউ এসে থাকবে ষোলো মার্কস আর এলে কিউ হলো পাঁচটা মোট প্রশ্ন হলো পাঁচাশটে চল্লিশ তাহলে চল্লিশ মার্কস সমান আশি নম্বর আর তোমাদের প্রশ্নের বিভাজনটা এইরকম এই নাম্বার বিভাজনটা এরম থাকতে পারে মানে দুই ছয় এক সাত আট এবং চার নম্বর তো আছেই তাহলে এইভাবে তোমাদের নাম্বার দিতে পারে বন্ধুরা বুঝতেই পারছো তোমরা এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও তোমরা তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও তোমরা একটা লাইক করে দিও প্রয়োজনে কমেন্ট করো তোমরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী গুরুত্বপূর্ণ সাজেশানগুলির জন্য তোমরা যেন এই বছরে আমার এডুকেশনের যে প্রশ্নপত্র পড়েছিল আমি যে তোমাদের প্রশ্নপত্র দেখালাম তোমরা যদি সুযোগ পাও তোমাদের কোনো বন্ধু বান্ধব দাদা দিদিদের কাছ থেকে তাহলে প্রশ্নপত্রের সঙ্গে আমার সাজেশান তোমরা মিলিয়ে দেখবে হানড্রেড পার্সেন্ট কমন এসেছে পুরো হানড্রেড পারসেন্ট কমন এসেছে অতএব তোমরা আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য বন্ধুরা তোমরা সবাই পাস করবে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের জন্য রইলো আমার সব সময় শুভ কামনা